সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য ঝটপট একটা ইফতারের প্ল্যাটার শেয়ার করব। এখন বলতে পারো কিসের ইফতার, রোজা তো শেষ। সো সবাই জানো রিসেন্টলি আশুরা গিয়েছে এবং আশুরার 2 বা 3টা রোজা রাখা যায়। আর আজকের এই ইফতার প্ল্যাটারটা আমি রেডি করছি আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ আমাদের বাসায় আশুরার রোজা শুধুমাত্র তিনিই রেখেছিলেন। তো হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে কিভাবে হেলদি প্লাস টেস্টি এবং মা একটু ঝাল ঝাল খাবার পছন্দ করে এরকম একটা প্ল্যাটার বানানো যায় সেই চিন্তা করে এটা বানাতে চলে এসেছি। সো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম এবং এটাকে পানি দিয়ে গুলে নিচ্ছি। মূলত আমি এখানে একটা চাপটি টাইপের জিনিস বানাবো, সো তোমরা পানি গ্র্যাজুয়ালি মিক্স করতে থাকবে, প্লাস এভাবে চাপটির কনসিস্টেন্সিতে নিয়ে আসবে। তো ওইটা কিন্তু আমাদের একদম গোলানো হয়ে গেছে। এবার এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে আমরা সুন্দর মতো মেখে নিব। এটা নর্মাল চাপটি হবে না, এটা একটু স্পাইসি চাপটি হবে, যাতে সারাদিন রোজা রাখার পর খেতে ভালো লাগে। সো এটা মাখানো শেষ করে আমরা লিকুইড ডোটার মধ্যে দিয়ে দিলাম। সো আবারও এটাকে মিক্স করে নিতে হবে সুন্দর করে, পেঁয়াজ কাঁচা মরিচ প্লাস এই ময়দা আর পানি ডোটাকে সুন্দর মতো মিক্স করে কম্বাইন করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সব কিছু সুন্দর মতো একসাথে মিশে যায়। এটা মিক্স করা হয়ে গেলে এখানে আমরা কিছুটা রান্নার তেল অ্যাড করে দিব, যেহেতু চাপটি আমরা একদমই অল্প তেল বা তেল ছাড়া ভেজে থাকি। সো এই লিকুইড ডোটাতে তেল দিলে যেটা হবে, ডোটা একদম রেডি হয়ে যাবে, রেডি টু ফ্রাই হয়ে যাবে, একদম অল্প তেলে সুন্দর মতো ভাজা যাবে। সো মিক্স করে এটাকে একটা সাইডে আমরা রেখে দিব। এরপরে চুলায় চলে যাব ভাজতে। এখানে ফ্রাই প্যান নিয়েছি এবং অল্প একটু তেল ব্রাশ করে দিব, তাড়াহুড়োর কারণে একটু বেশি তেল পড়ে গেছে, ব্যাপার না। এটা একদমই অল্প তেল, মানে একদম জাস্ট 1 চামচ তেল ব্রাশ করে এটাকে ভেজে নেওয়া যাবে। এই যে আমাদের চাপটির কনসিস্টেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এবার তেলটা হালকা গরম হওয়ার পর আমরা এটাকে দিয়ে দিব, যতটা সম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করতে হবে, এমনিতেও ডোটা অনেক পাতলাই হয়েছে। সো এরপরেও চামচ দিয়ে ছড়িয়ে পাতলা করে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিট। অপর পাশটা হয়ে গেছে, এবার এটাকে আমরা উল্টে দিব, প্লাস এবারও 1 মিনিট যাব ঢাকনা দিয়ে রেখে দিব। এবার জালটা একটু বাড়িয়ে দিব, প্লাস দুই সাইড একটু ক্রিস্প করে ভেজে নিব। এক একটা চাপটি ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। যেখানে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিব, এভাবে অন্য চাপটিগুলো আমরা ভেজে নিব। এবার অন্য একটা পাত্রে আমি কিছুটা পানি দিয়েছি চুলায়, যেহেতু সময় একদমই কম, একটা ডিম সিদ্ধ করব, এই প্ল্যাটারের একটা অংশ। যে আমাদের ডিমটাও রেডি হয়ে গেছে, আমি চাপটি আর ডিম পাশাপাশি রেখেছি, এটা মায়ের প্লেট। এবার একটা জুস বানাবো, মানে একটা ড্রিঙ্ক বানাবো। 2 চামচ ইসবগুলের ভুষি, 2 চামচ ব্রাউন সুগার আর ছোট্ট 1 ফালি লেবু, সেটাকে চিপড়ে রস বের করে নেব। এবার অ্যাজ ইউজুয়াল পানি দিয়ে গুলিয়ে নিব। এখন একদম 6 থেকে 7 মিনিট বাকি আছে, পুরো প্লেটটাই আমি রেডি করে নিলাম। তো খুবই কম সময়ে হেলদি ইফতার প্ল্যাটারটা রেডি হয়ে গেল আমার। এই চাপটি থেকে কার্বোহাইড্রেট আসবে, অর্থাৎ পেট ভরবে, আর ডিম প্রোটিন, ডিমের নিউট্রিশন সম্পর্কে তো বলার কিছু নেই। ইসবগুলের ভুষি। সো আশা করি আজকের ভিডিও তোমার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।